বন্ধনের কিস্তি জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ। বন্ধন দিতে গিয়ে নাই, কেউ কে নিয়ে গেছে বা কি গেছে সেটা তো আমি দেখি নাই। ও এদিকে টাকা দিতে গেল, আমি এদিকে ঢোপের হাটে গেছিলাম। একটি ব্যাংকের কিস্তি দিতে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন গৃহবধূ, পুলিশের দ্বারস্থ অসহায় স্বামী। এই ঘটনা ঘটেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের পানাশগুড়ি এলাকায়। জানা গেল কদিন আগে বিকেলে গেটবাজার এলাকায় বেসরকারি একটি ব্যাংকের কিস্তির টাকা দিতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বয়স 36 বিউটি রায়। সেই দিন থেকেই নিখোঁজ রয়েছে গৃহবধূ। প্রথমটায় স্বামী শ্বশুরবাড়ি সহ আত্মীয়দের বাড়ি খোঁজখবর করেন, কিন্তু গৃহবধূকে খুঁজে না পাওয়ার পর পুলিশ ফাঁড়িতে গিয়ে নিখোঁজ অভিযোগ করেছেন। নিখোঁজ গৃহবধূর স্বামী অলেশ্বর রায় বলেন, প্রায় কয়েকদিন আগে বিকেল নাগাদ গেটবাজার এলাকায় একটি ব্যাংকের কিস্তির টাকা জমা দিতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল বিউটি, তখন থেকেই নিখোঁজ। ঘটনাটা হয়েছিল কি, মানে বাড়ি থেকে বন্ধন দিতে গেছিল, বন্ধন দিতে গিয়ে নাই, মানে নিখোঁজ 29 গেছিল 4 সময়ের দিকে। না না, বন্ধন দিতে গেছিল, তবে এখন তারপরে আমি খোঁজাখুঁজি করে দেখি এইদিকেও নাই, আবার শ্বশুর বাড়িতে লোকজন পাঠায় ওখানেও নাই। এখন কোথায় গেছিলো আমি তো বলতেই পারি না। খোঁজাখুঁজি করছি আমি, সোমবার দিন গেছিলো, মানে ওই হোয়াটসঅ্যাপে না কিসে একটা গুগল পে কে, ওটা ওর বোনের কাছে ওখানে দিবে ব্যাংকে, ও তখন শিলিগুড়িতে যাবে, তারপর ওখান থেকে উঠাই দেবে ওর বোন, এই বলে আমাকে বাড়ি থেকে গেছিলো। থানায় আমি একটা এসে মিটিং ডায়েরি করছি, মিটিং ডায়েরি বললো যে ঘুঘুমারিতে লোকেশন দেখা যাচ্ছে, তুমি ওখানে যাও। তো আমি বললাম যে স্যার আমার তো বাইক টাইক নেই, গাড়িতে গেলে তখন সন্ধ্যা বিকালের দিকে। তো আমি ওই দিন গেছি, তারপরের দিন গেছিলাম, আমি তারপরের দিন গেছিলাম, আরেক দিন গেছিলাম ওখানে, তখন খোঁজাখুঁজি করে দেখি ওখানে নেই। তারপরে তোর মোবাইলটার সুযোগ, বিয়ে হয়েছে আমাদের 2005, ছেলে মেয়ে আছে দুইটা, একটা ছেলে একটা মেয়ে। আর ওরা ছেলে আমার ওই কাজ করে ওখানেই থাকে, আর মেয়েটা থাকে মামার বাড়িতে, ওখান থেকে পড়াশোনা করে মেয়েটা। আমি চাচ্ছি এখন কোথায় আছে, কেউ যদি খবর দিতে পারে সেটা, মোবাইল নাম্বার ফোনে আর কি ধরবো। এখন তো এখান থেকে একা গেছি, এখন ওই দিক থেকে যদি কেউ কে নিয়ে গেছে বা কি গেছে সেটা তো আমি দেখি নাই। ও এদিকে টাকা দিতে গেলো, আমি এদিকে ঢোপের হাটে গেছিলাম ওই দিন। সন্দেহজনক কীভাবে করবো, ও তো গেছে এখান থেকে একাই। আমার নাম অলস্বর রায়, বিউটি রায়, বয়স তো আমি যেটা এখানে লেখাইছিলাম 34, এখন হিসাব করে দেখছি ওই 36 35 36 দাঁড়াবে, কিন্তু এটা জায়গার নাম পানাশগুড়ি।